নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি কেতু রাশি পরিবর্তন করবে এতদিন তিনি ধনুরাশিতে ছিলেন এবার ধনুরাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে আর এই বৃশ্চিক রাশিতে প্রবেশ করার সাথে সাথে সাত রাশির জাতক জাতিকাদের জীবনে ধন সম্পদ মান সম্মান সমস্ত কিছু আসতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি আমি জানিয়ে দিই কেতু এমন একটি রহস্যময়ী গ্রহ যা আপনার রাশিচক্রে যদি শুভ অবস্থায় থাকে তবে আপনাকে ভিকারি থেকে রাজা পর্যন্ত বানাতে পারে আর এই গ্রহ যদি আপনার রাশিচক্রে খারাপভাবে থাকে খারাপ অবস্থায় থাকে তবে আপনাকে রাজা থেকে ভিকারি পর্যন্ত বানাতে পারে তেইশে সেপ্টেম্বর থেকে সাত রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে মান সম্মান যশ প্রচুর অর্থ এবং ফিরতে চলেছে আপনাদের সৌভাগ্য কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি আসুন আমি একে একে সেই রাশির নাম জানিয়ে রাখি এবং কোন কোন ক্ষেত্রে তারা এই বেনিফিট পাবে তাও আপনাদের জানিয়ে রাখি কাজেই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণটা শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথম সৌভাগ্যশালী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি রাশিতেই কেতু গ্রহের অবস্থান কাজেই আঠেরো মাস পর্যন্ত আপনি যে কাজ করবেন সেই সমস্ত কাজে সাকসেস পাবেন আপনার চরিত্রের মধ্যে রহস্যময়তা দেখতে পাওয়া যাবে আপনি বাইরে এক একরকম কাজ করবেন এবং ভেতরে অন্য রকম কাজ করবেন যার জন্য আপনার মান সম্মান বৃদ্ধি পাবে কেতুর পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে যাচ্ছে কাজেই সাডেন অফ বেনিফিট আপনি পাবেন আকস্মিক অর্থ আপনার জীবনে আসবে একাধিকবার অর্থাৎ একবার নয় একাধিকবার জুয়া সাট্টা রটারি শেয়ার বাজার থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন বিদ্যার্থীদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যাবে বিশেষত যারা উচ্চশিক্ষা করছেন গবেষণার কাজে রত রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভ যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্যও শুভ এছাড়াও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়ের মধ্যে নতুন প্রেমে পড়বে দাম্পত্য জীবন আগের চেয়ে সুখের যাবে বিগত কয়েক বছর ধরে আপনার দাম্পত্য জীবনে যে উত্থান পতন রেগেই ছিল সেই দাম্পত্য জীবন কিছুটা হলেও সুখের হবে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো নবম দৃষ্টি নবমভাবে পড়ছে কাজে ভাগ্যের সাহায্য আপনি ভাবেন ভাগ্যের সাহায্যে যে কোনো কাজ আপনার হয়ে যাবে আপনি যদি চেষ্টা করেন তবে ভাগ্য আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে ধর্মের প্রতি মনোযোগ বাড়বে পিতার সাথে সম্পর্ক আগের চেয়ে যথেষ্ট ভালো হবে তবে আপনি রাগকে অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং দুটি গুরুত্বপূর্ণ কথা জানায় সেটি অবশ্যই আপনার রাশিচক্রে দেখে নিন আপনার রাশিচক্রে দেখে নিন কেতু গ্রহের অবস্থান এবং মঙ্গল গ্রহের অবস্থান ঠিক রয়েছে তো কেতুর ডিগ্রি এবং মঙ্গল গ্রহ ষষ্ঠভাবে অষ্টমভাবে দ্বাদশভাবে যদি অবস্থান না করে তবে আমি যা যা ফলাদেশ করলাম তা পুরোপুরি সত্য বনে বিবেচিত হবে দ্বিতীয় সৌভাগ্যশালী রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশির একাদশভাবে কেতুর অবস্থান আপনি এই আঠেরো মাসের মধ্যে দামি বাহন ক্রয় করতে পারবেন এই কেতুর গোচর সমাজে আপনার নতুন পরিচয় হবে সমাজসেবার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে আপনি এই সময় জীবন মতামতকে গুরুত্ব দিবেন, আর এই জীবন মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের যে দাম্পত্য জীবনে কিছু কথাকাটাকাটি লেগেই ছিল সেটা অনেকটাই কমে যাবে এই সময় আপনার উপার্জন দ্বিগুণ বৃদ্ধি পাবে আকস্মিকভাবে আপনার হাতে প্রচুর অর্থ আসবে আর এই অর্থ আসবে জুয়া সাতটা লটারি শেয়ার বাজার থেকে সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে কাজেই যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির আশায় রয়েছেন এবার তাদের ইচ্ছা পূরণ হবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই আঠেরো মাস শুভ যাবে এই আঠেরো মাসের মধ্যে হঠাৎ করে আপনার বিয়ে হয়ে যেতে পারে আপনার দাম্পত্য জীবন সুখে যাবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যাবে পঞ্চম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ছে কাজেই এই সময় আপনার পরাক্রম বৃদ্ধি পাবে সাহস বৃদ্ধি পাবে শত্রুপক্ষ আপনার উপর ভারী হতে পারবে না তবে আপনি আপনার রাশিচক্রে দেখে নিন মঙ্গল গ্রহ ষষ্ঠভাবে অষ্টমভাবে এবং দ্বাদশভাবে বা নেই তো এবং কেতুর ডিগ্রিগত মানটা দেখে নিন যদি এগুলো শুভ অবস্থায় থাকে তবে আমি যে ফনাদাস করলাম তা পুরোপুরি সত্যবনে প্রতিপন্ন হবে তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো কুম্ভ রাশি আঠেরো মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মে উন্নতি দেখতে পাওয়া যাবে কারণ কর্মভাবে অবস্থান করবে কেতু গ্রহ। আপনি যে জবে রয়েছেন সেই জবে আপনার পদোন্নতি হবে ব্যবসাতে প্রচুর উন্নতি হবে আর এতটাই উন্নতি হবে যা চোখে পড়ার মতো যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন তারা চাকরি ক্ষেত্রে হঠাৎ করে সাকসেস পেয়ে যেতে পারেন আটকে থাকা যে সমস্ত কাজকর্ম টাকার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব সেই সমস্ত কাজকর্ম টাকার জোরে আপনি সমাধান করে নিতে পারবেন এই সময় বাণীতে আপনার মধুরতা দেখতে পাওয়া যাবে কুটুম্বভাব থেকে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সপ্তম দৃষ্টি চতুর্থভাবে যাচ্ছে কাজেই এই সময় আপনার জীবনে ভৌতিক সুখ আসবে আপনি যা ভোগের জন্য কেনাকাটা করতে চাইছেন সমস্ত কিছুই কেনাকাটা করতে পারবেন এই সময় আপনি গাড়ি বাড়ি ক্রয় করতে পারবেন আপনি শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা হলেও রোগ মুক্তি ঘটবে এই সময় আপনাদের যদি প্রচুর পরিমাণ অর্থ ঋণ হয়ে গিয়ে থাকে আপনাদের অর্থ উপার্জন এতটাই বেড়ে যাবে যে সমস্ত ঋণ মুক্তি ঘটবে এছাড়াও শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবেন বিবাহিত জীবনে আপনি খুশি থাকবেন এবং বাড়িতে কোনো নতুন অতিথি আসায় আপনার সেই খুশি দ্বিগুণ বেড়ে যেতে পারে অর্থাৎ দেখা গেল আপনার বাড়িতে নতুন সন্তান এনো তবে আপনার রাশিচক্রে মঙ্গল গ্রহের অবস্থান দেখে নিন ষষ্ঠভাবে অষ্টমভাবে দ্বাদশভাবে নেই তো মঙ্গল গ্রহ নিচস্ত অবস্থায় নেই তো এবং কেতুর ডিগ্রিগত মানটা দেখে নিন যদি এই দুটি আপনার সঠিক থাকে শুভ অবস্থায় থাকে তবে আমি যা ফটাদেশ করলাম তা পুরোপুরি সত্য সত্যবনে প্রতিপন্ন হবে চতুর্থ যে রাশির নাম জানাব তা হচ্ছে মিন রাশি মিন রাশির নবমভাবে কেতুর অবস্থান আপনি ভাগ্যের সাহায্য পাবেন ভাগ্যের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন ধর্মের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এই আঠেরো মাসের মধ্যে আপনার ধার্মিক যাত্রা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি যদি জমি জায়গা কিনতে চান বা কোথাও অর্থ নিবেশ করতে চান তবে অবশ্যই করুন আপনার সেখানে সাকসেস পাবেন পঞ্চম দৃষ্টি রাশিতেই পড়ছে কাজেই আঠেরো মাস আপনি যা সিদ্ধান্ত নেবেন তাতে সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে নব্বই ভাব নবম দৃষ্টি পঞ্চমভাবে করছে কাজেই সাডেন অফ বেনিফিট পাবেন একাধিকবার জুয়া সাতটা লটারি থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনি একাধিকবার তবে মনে রাখবেন আপনার রাশিচক্রে মঙ্গল গ্রহ যদি ষষ্ঠভাবে অষ্টমভাবে ও দ্বাদশভাবে অবস্থান করে তবে কিন্তু এই ফলাদেশ কার্যকরী হবে না এছাড়াও কেতুর ডিগ্রিগত মানটা আপনার দেখে নেওয়া অবশ্যই উচিত পঞ্চম যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হচ্ছে বৃষ রাশি রাশির সপ্তমভাবে কেতুর অবস্থান আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন তবে তা খুব শুভ কেতুর পঞ্চম দৃষ্টি একাদশ ভাবে পড়ছে একাদশ ভাব আয় ভাবকে নির্দেশ করে কাজেই আপনার আয় বৃদ্ধি পাবে একাধিক পথে আপনি ইনকাম করতে পারবেন মনের রকম ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই আঠেরো মাসের মধ্যে আপনার ব্যক্তিত্বে রহস্যময়ী মনোভাব দেখতে পাওয়া যাবে আপনি মনে কি চলছে তা কেউ বুঝতে পারবে না নবম দৃষ্টি পরাক্রমভাবে যাচ্ছে কাজী সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে আপনি যা সিদ্ধান্ত নেবেন তা ভাগ সঠিক বলে প্রতিপন্ন হবে এই সময়ের মধ্যে আপনার জীবনে পুরনো প্রেম ফিরে আসবে যার ফলে আপনার একাকিত্ব দূর হবে শিক্ষার্থীদের একটু পরিশ্রম করতে হবে যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে ব্যবসায়ীদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যাবে কেতুর সপ্তম দৃষ্টি একাদশভাবে পড়ছে আর এই একাদশ ভাব নির্দেশ করে আয় ভাবকে কাজেই আপনার আয়ের নতুন নতুন উৎস খুলে যাবে হঠাৎ করে আপনি বেনিফিট পেতে পারেন আর এই বেনিফিট আসবে জুয়া ষাট্টা লটারি এবং শেয়ার বাজার থেকে তবে একটি কথা মনে রাখবেন আপনি আপনার রাশিচক্রে দেখে নিন মঙ্গল গ্রহ ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে নেই তো এবং কেতুর ডিগ্রিগত মানটি দেখে নিন যদি এই ষষ্ঠভাবে অষ্টমভাবে দ্বাদশভাবে না থাকে কেতু এবং মঙ্গল যদি শুভ অবস্থায় থাকে তবে আমি আপনার যা মতাদেশ করলাম তা কিন্তু পুরোপুরি সত্য বনে প্রতিপন্ন হবে ষষ্ঠ সৌভাগ্যশালী রাশির নাম হচ্ছে সিংহ রাশি রাশির চতুর্থভাবে কেতুর অবস্থান আপনার জীবনে ভৌতিক সুখ আসতে চলেছে আপনি গাড়ি বাড়ি জমি সম্পত্তি কিনতে পারবেন মায়ের শরীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো যাবে আপনার যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন কর্মক্ষেত্রে পদোন্নতি হবে ব্যবসাতে প্রচুর উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে এই সময়ের মধ্যে আপনার যে অযথা খরচ বেড়ে গিয়েছিল বিশেষ করে আপনার নিজের শরীর স্বাস্থ্যগত কারণে এবং পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যজনিত কারণে যে খরচ বেড়ে গিয়েছিল সেখানে খরচ এবার কমবে ব্যবসাতে আপনি প্রচুর উন্নতি করতে পারবেন বিদেশে আটকে থাকা কাজ হয়ে যাবে যারা বিদেশের সাথে সরাসরিভাবে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তারা কিন্তু বিদেশ থেকে বেনিফিট পাবেন এই সময় শুধুমাত্র চাকরি পরিবর্তনের জন্য তাড়াহাড়া করা একদম উচিত হবে না সপ্তম এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হলো তুনা রাশির ধনভাবে কেতুর অবস্থান কাজেই আপনি যে ধনের সমস্যায় ভুগছেন সেখান থেকে অনেকটা রিমুভ পেতে চলেছেন আপনি মানসিক দুশ্চিন্তা থেকেও রিমুভ পাবেন কথাবার্তার মধ্যে আপনার রহস্যময়তা দেখতে পাওয়া যাবে রং ঋণ শত্রুতা কমবে যারা উচ্চশিক্ষা করছেন এবং গবেষণার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই আঠেরো মাস যথেষ্ট শুভ যেতে চলেছে নবম দৃষ্টি কর্মভাবে পড়ছে কাজেই কর্মে আপনার উন্নতি হবে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা চাকরি করেন তাদের চাকরিতে পদোন্নতি হবে বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কাজেই যারা চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন অথচ বেকার তারা এই সময়টিকে কাজে ডাকান যারা খেলাধূলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টি শুভ যাবে আপনি যদি কোনও কোনো অর্থ ইনভেস্ট করতে চান তবে অবশ্যই গুরুজনদের পরামর্শ নিন এবার আমি আপনাদের একটি কথা জানাই আপনি আপনার রাশিচক্রে দেখে নিন মঙ্গল গ্রহের অবস্থান ষষ্ঠভাবে অষ্টমভাবে এবং দ্বাদশভাবে নেই তো এবং কেতুর ডিগ্রিগত মান সঠিক রয়েছে তো যদি থাকে তবে দেখবেন আমি যা ফনাদেশ করলাম তা পুরোপুরি সত্য হতে বাধ্য কিন্তু কোনো কারণবশত এই সাত রাশির কেতুর যদি খারাপ থাকে মঙ্গল যদি খারাপ থাকে তবে কি করতে হবে তার উপর আমি আগে থেকেই একটি ভিডিও দিয়ে দিয়েছি আপনারা কেতুর প্রতিকারের ভিডিওটি অবশ্যই দেখে নিন সেখানে কিছু ছোট ছোট নিয়ম রয়েছে সেই নিয়ম মানুন দেখবেন এই সাত রাশির জাতক জাতিকাদের জীবনে বড় সড়ো ধরনের পরিবর্তন চলে আসবে আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এটি শুধুমাত্র বুকিং নাম্বার অযথা কেউ ফোন করে বিরক্ত করবেন না যারা দেখাতে চাইছেন তারা সমস্ত তথ্য এখানে ফোন করে পেয়ে যাবেন